আমি মুন। এই করোনা আবহে আপনারা নিশ্চয়ই সবাই বোর হচ্ছেন। হ্যাঁ, অবশ্যই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, এই কথাটা শুনতে হচ্ছে, কিন্তু এটাই একমাত্র উপায় আমাদের সুস্থ থাকার, তাই সবাইকেই বাড়িতে থাকতে হচ্ছে। কিন্তু এর থেকে একটা মুক্তি আছে, নিজেদের সন্ধ্যাগুলোকে খুব সুন্দরভাবে রঙিন করে তোলা যায়। তাই আমি নিয়ে এসেছি আলোকবর্ষ পরিবারের তরফ থেকে একটি সুন্দর মিষ্টি লকডাউনের গল্প, আপনারা শুনুন, অবশ্যই ভালো লাগবে। আজ 22 দিন হল মিনুর মা আসছে না, গোলে পচে হেজে মরে গেলাম। সবার ছুটি, সববার ছেলে বাবা মিনুর মা, শুধু জমের দুয়ারে না যাওয়া পর্যন্ত আমার ছুটি নেই। রাগে গজগজ করতে করতে অনন্যা ঘর ঝাড় দিচ্ছে। হঠাৎ এই সময় একমাত্র পুত্র খেতে চাইল। বাবাই বলল, মা খেতে দাও। আর ঠিক তখনই বাবাইয়ের বাবা বাথরুম থেকে বেরিয়ে ঝাঁটা পেরিয়ে বারান্দায় গামছা মেলতে গেল। ব্যাস বারুদে অগ্নি সংযোগ ঘটল, ধা করে ঝাঁটাটা রান্নাঘরে এসে পড়ল। বলি আমি কারো কেনা বাদি নই, যে সারাদিন খেটে খেটে আমার হার মাস কালি হয়ে যাবে আর ওনাদের দুজনের কোনো হুঁশ থাকবে না। ভগবান, এদের কি কোনোদিন বিচার বুদ্ধি হবে না? এরা কি মানুষ? ঘরে পিন পতন নিস্তব্ধতা। বাবা ছেলে স্পিকারই নট। সব ছেড়ে চুড়ে যেদিকে দু চোখ যায় চলে যাব। কি করে যাবে অনু, বাইরে পুলিশ তো পেটাচ্ছে। হঠাৎ একটা কান্নার ফোপানি শোনা গেল। তাহলে কি করবো বলো, সারাদিন কাজ আর কাজ, সামনে পয়লা বৈশাখ, চৈত্র সেলের কথা তো ছেড়েই দিলাম, কিচ্ছু কেনা হলো না। কতদিন মার্কেটিং করিনি, পার্লারে যাইনি, আর পারছি না। আজ থেকে আমিই বাসন মাজবো, আর বাবাই তুই ঘর ঝাড় দিবি, ঠিক আছে? ঠিক আছে বাবা, বাবাই বলে উঠল। বিকেলে 1 ঘন্টা করে ছাদে যাও। যাও না কেন অনু? ছাদে গেলেই তো পাশের বাড়ির লোপা আর গুনগুনের সাথে দেখা হবে, গত 1 বছর ধরে তো কথা নেই আমাদের। ঝামেলাটা তো তুমিই করেছিলে অনু। করেছিলাম, আমার সব কিছু দেখে লোপার নকল করাটা আমি একদম সহ্য করতে পারি না। আমার শাড়ি, আমার গয়না, ঘর সাজানোর জিনিস, যাও দেখবে কিনে নেবে। এত সামান্য কারণে তোমাদের ইগো হার্ট হয় না? কিন্তু বলবো, তোমার চয়েস ভালো, তাই তোমারটা দেখে করে, সিম্পল। আমার আর গুনগুনের বাবার তো রোজ কথা হয়, কোনো প্রবলেম নেই, আজ কথা বলে নিও, কেমন? লোপাই বা কেমন শুনি, সত্যিটা মানতে পারলো না। যেই সত্যিটা মুখের ওপর বললাম যে তুই সব আমার দেখে করিস, কথা বন্ধ করে দিল। গুনগুনটাকেও আর পাঠায় না, ছোট্ট থেকে মেয়েটাকে এত ভালোবাসি। এতক্ষণে বাবাই চুপ করে সব শুনছিল। গুনগুনের নামটা শুনতেই বুকের ভেতরটা কেন চিমচিম করে উঠল। ওর থেকে 3 বছর ছোট গুনগুনকে তো ও ছোট থেকেই বউ হিসাবে কল্পনা করে এসেছে। ছোট থেকে মারামারি হুড়োহুড়ি করে ওরা পাশাপাশি বড় হয়ে উঠেছে। কখন যে বাবাই গুনগুনের দুষ্টুমি আর সারল্যে ভরা দু চোখের ফাঁদে আটকে গেছে নিজেই জানে না। বাবাই অবশ্য গুনগুনের মনের কথা জানে না, ভেবেছিল কলেজে উঠে ওকে প্রপোজ করবে। মা আর লোপা আন্টির গণ্ডগোলে গুনগুনকে আর কিছু বলতে সাহস হয়। অথচ সকাল থেকে রাত অবধি গুনগুনের সব গতিবিধি বাবাইয়ের নখদর্পণে। গুনগুন কখন স্কুল যায়, কখন পড়তে বসে, সব সব। একদিন গুনগুনকে ঠিক অন্য কেউ প্রপোজ করে ফেলবে, তখন বাবাই চেয়ে চেয়ে দেখবে, বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আজ বহুদিন পর মা আর ছেলে ছাদে উঠল। চারিদিকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে, কি পরিষ্কার দেখা যাচ্ছে সব কিছু। বাবাই ঠিক যা ভেবেছিল তাই হলো। গুনগুন কিছুক্ষণ পর ওর পেট টিনটিনকে নিয়ে ছাদে উঠে এলো। উঠেই আর চোখে বাবাইকে দেখে একটা ভেংচি কাটলো। বাবাই আর কি করে, একটা মই মুখে নিয়ে চুপি চুপি ওদের দেখতে লাগলো। হঠাৎ বাবাই দেখলো মা নিজে গিয়ে লোপা আন্টির সাথে কথা বলছে। আরে, সূর্য পূর্ব দিকে অস্ত যাবে নাকি? এভাবেই সময় চলছিল।
হঠাৎ করে সাই করে একটা পাকানো কাগজ এসে পড়ল পায়ের কাছে। বাবাই তুলে দেখল একটা কাগজে একটা নম্বর লেখা, আর লেখা সেফ অ্যান্ড সেন্ড হাই। যাপ বাবা, কার নম্বর এটা? গুনগুনের নাকি? মুখ দেখে তো কিছু বোঝা যাচ্ছে না, বাবাই মনে মনে বলে উঠল। ফোনটা বের করে নম্বর সেভ করতেই গুনগুনের একটা ছবি ভেসে উঠল। হাটটা বোধহয় ঠেলে বেরিয়ে আসবে এবার। সেভ করে হাই পাঠাতেই গোটা গোটা বাংলায় ভেসে এলো, শুধু দিবারাত্রি দেবদাসের মতো ক্যাবলা কার্তিক মার্কা মুখ করে আমাকে দেখলে হবে? আমাকে প্রপোজ করতে হবে তো। ক্লাসের তিনজন কিন্তু আমাকে অলরেডি প্রপোজ করে বসে আছে, মনে রেখো। আজ রাত 10টায় ছাদে এসে প্রপোজ করবে, নইলে কিন্তু ওদের কাউকে একটা হ্যাঁ বলে না 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 না। ফোনে মেসেজ করতে করতে কখন যে ওরা দুজন ফোন হাতে করে সামনাসামনি চলে এলো খেয়াল নেই। গধূলির রক্তিমা ভায় দুজনে দুজনকে মন প্রাণ ভরে দেখতে লাগলো। থেমে গেল সময়, থেমে গেল মুহূর্ত। আজ দুজনের মনটা দুজনের হাতে একেবারে ভোগ কাটা হয়ে গেল। কোথায় যেন বেজে উঠল, উড়ি উড়ি যায়, উড়ি উড়ি যায়, দিল কি পতং দেখো উড়ি উড়ি যায়। হঠাৎ কানে এলো, বাবাই নিচে আয়। হন্ততন্ত হয়ে নিচে নামতে নামতে বাবাই শুনল, মা বাবাকে বলছেন। আজ অনেকদিন পর লোপার সাথে কথা বলে খুব ভালো লাগলো জানো, মিছিমিছি এতদিন দূরে সরেছিলাম। বাবাই উচ্ছ্বাসে ভাসতে ভাসতে স্টাডি রুমে ঢুকতে যাবে এমন সময় ওর বাবা পেছন থেকে এসে বলল, কিরে গুনগুন আবার ছাদে কখন ডাকলো? ইয়ে মানে না মানে হ্যাঁ মানে, মাকে বলো না আবার। আরে না না, আমি নিজে তোকে ছাদে নিয়ে যাব। কোন ছোট্টবেলা থেকেই তো তোর ওকে পছন্দ, আজ মনের কথাটা বলেই ফেল, বুঝলি? বাবাই জড়িয়ে ধরল ওর বাবাকে। লাভ ইউ বাবা, লাভ ইউ মাই সন। বাবাইয়ের বাবা বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকলো। আকাশের দিকে তাকিয়ে যেন বাবাইয়ের বাবা বলতে লাগলো, পৃথিবী তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, আবার যেন অনু আর লোপার তরকারির বাটি চালাচালি হয়, খুব তাড়াতাড়ি যেন বাবাই আর গুনগুন হাতে হাত ধরে কলকাতার আনাচে কানাচে ঘুরে বেড়াতে পারে। সুস্থ হও পৃথিবী, ভালো হয়ে ওঠো এবার। আপনাদের এই স্টোরিটা ভালো লাগলে আপনারা অবশ্যই আলোকবর্ষ পেজকে ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন।